সুমেন্দু অধিকারী মহাশয় মেক্স থেকে এসে গেছেন, ওনাকে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বরণ করে নিচ্ছে, মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা বরণ করে নিচ্ছে। যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, এমন কিছু রোগ নাই, কষ্ট হবে না, আপনারা নেমে আসুন, আপনারা মাঠে নেমে আসুন। আছেন আমাদের রাজনৈতিক নেতৃত্ব, আমাদের যুবরাজ, জানেন যে 29 তারিখে লোকটার জন্য ঘটনা যেভাবে বিজেপি করেছে তার নতুন করে বিচ্ছেদ করেছিল, আর সেই একই ভাবে দাঁড়িয়ে সেই দলের দল চলছে, সেখানে পর্যবস্ত করা যাবে না, এটাই জেনে রাখুন। একটা দল থেকে ফিরে এসে ক্ষমতার লোক থেকে আর একটা দলে ঢুকে পড়ে বিজেপির হাতকে শক্ত করে বাংলার মাটিতে দাঁড়িয়ে অন্য কিছু করা যাবে না। এখানে উন্নয়নের মাটি, আমার নেত্রী বলে মানুষই আমার শেষ কথা, আর নরেন্দ্র মোদী বলছে আমাদের মানুষের সঙ্গে থেকে মানুষের আর্থিক উন্নয়ন করতে চাই, আর নরেন্দ্র মোদী বলছে মানুষ দরকার নেই, নীরব মোদী হলে হবে, বিরল বাজে বললে হবে, অন্য কারোর দরকার নেই। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে 130 কোটি দেশের মানুষের প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য নয়, এবং অযোগ্য ভাবে বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য রাখছেন, মিথ্যা বক্তব্য রাখছেন, মানুষ করেছে শুনলে পশ্চিমবাংলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং আমি লড়াই করতে চাই, যে বাংলার পরিবর্তনের কাণ্ডারি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ ভাবে চোখবদ্ধভাবে বলেছে এই পরিবর্তন ভারতবর্ষের, তার কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভারতবর্ষের আমাদের পরিবর্তন করতে হবে। বিজেপি হটাও, দেশ বাঁচাও।
বিজেপিকে হটিয়ে দিতে হবে ভারতবর্ষের মানুষের সমর্থন নিয়ে, তাই ঐক্যবদ্ধ হয়েছে বলেই ওরা আজকে সিবিআই ভয় দেখাচ্ছে, আজকে ওরা সিবিআই ভয় দেখাচ্ছে, ওরা ভয় তৃণমূল কংগ্রেস পায় না, ভয় তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তাই আমি আপনাদের কাছে শুধু এইটুকুই বলি, যেমন আজকের এই সভা থেকে বার্তা নিয়ে যাবেন, শুধু প্রতিবাদ যেমন করবেন ধর্মের নামে জাতের নামে, আজকের এই বাংলায় অশান্তি করবার চেষ্টা করছে, আমি তাদেরকে জিজ্ঞেস করি, আমরা তো সেই রবীন্দ্র নজরুলের বাংলায় বাস করি, যে নজরুল ইসলাম গান গিয়েছিলেন জাতের নামে প্রতিশোধ, জাত জাতিকে খেলছে তো আজকের সেই ভারতীয় জনতা পার্টি জাতের নামে বাংলাকে ভাগ করতে চায়। আমি আগে বলি, অনেকেই বলেছেন নাকি 23টা আসন তারা জিতবেন, চাইতে বলেছেন ওই নাকি বলেছেন দিলীপ ঘোষ, আরে ভাঙা ডেকের আওয়াজ বেশি, গ্রামের দিকে একটা কথা আছে না, ফপরা ডেকের আওয়াজ বেশি, গ্রামের আছে ভাঙা ডেকের আওয়াজ বেশি, যে যে ঢেকিটা ভেঙে গেছে সে ঢেকি থেকে আওয়াজ বেরোচ্ছে দিলীপ ঘোষ। আরে দুটো সিট তো আছে বাবুল সুপ্রিয় ওই কি আলুয়ারিয়া, আরে দুটো সিট জিতবে কিনা ঠিক নেই, বলছে 23টা সিট জিতবে, বলছে আজকে বলছে 23টা সিট জিতবে। তাই আমরা বলি আপনাদের কাছে শুধু এইটুকুই হবে, শান্ত থাকবেন, ওরা বাংলাকে অশান্তি করবার চেষ্টা করছে, ওদের ফাঁদে কোনো পা দেবেন না, আপনারা সতর্কতা অবলম্বন করবেন, বাংলার মানুষের মা মাটি মানুষের সরকারের কর্মসূচি বাস্তবায়িত করে বাংলার মানুষের কাছে গ্রামে গ্রামে মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দিতে হবে। আমাদের এই বাংলাকে মমতা ব্যানার্জি বাঁচিয়েছেন, তার অর্থনৈতিক দুরবস্থাকে সামনে রেখে আজকের ভারতবর্ষের মানুষের উপরে যখন কেন্দ্রীয় সরকার অতিরিক্ত ট্যাক্স চাপিয়ে দিয়েছে জিএসটির নামে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মানুষের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেছেন, যখন রাতের অন্ধকারে নোটবন্দি করেছেন, সেই নোটবন্দিতে কোনো ভারতবর্ষের মানুষের কালো টাকা উদ্ধার হয়নি, ভারতবর্ষের বাইরে যারা কালো টাকা রেখেছিলেন সেই কালো টাকা উদ্ধার করতে পারেনি, ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার, ছেড়ে পালিয়ে গেছে রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল, ছেড়ে পালিয়ে গেছে রিজার্ভ ব্যাংক, রিজার্ভ ব্যাংকের টাকা নিয়ে ওরা সেখানে লুটপাট করার চেষ্টা করেছিল। আমরা জানতে চাই নরেন্দ্র মোদীর কাছে নীরব মোদী কবে ভারতবর্ষে ফিরবে, আমরা জানতে চাই কবে বিজয় মানিয়ে ভারতবর্ষে ফিরবে, আমরা জানতে চাই কবে যারা টাকা লুট করে বিদেশে পালিয়ে গেছে তারা কবে ফিরবে, তারা আমরা কবে ফিরবে, তারা কবে ফিরাতে পারবে আমরা জানতে চাই। মোদীর নামটাই হচ্ছে সব থেকে অপায়া, মোদি যেখানে লুট সেখানে, একদিকে নরেন্দ্র মোদী, আরেকটা নীরব মোদি, আরেকটা ললিত মোদি, এই তিনটা মোদি ভারতবর্ষের সিন্ডিকেট, এই তিনটা মোদি হচ্ছে ভারতবর্ষের সিন্ডিকেট, আর ওরা আমাদের চোখ রাগিয়ে বলছে আমাদের নাকি সিন্ডিকেট, ওরা তাই অপপ্রচার করছে প্রধানমন্ত্রী। তাই আমি বলি আজকে প্রধানমন্ত্রী রাজ্যের সরকারের প্রকল্পের টাকা কেটে দিচ্ছে, এনআরজিএসের 100 দিনের কাজ দেবু বলছিল, পঞ্চায়েত চালা জেলা পরিষদের সভাধিপতি 100 দিনের কাজের টাকা কেটে দিচ্ছে, মিড ডে মিলের টাকা কেটে নিচ্ছে, রেল প্রকল্পের টাকা কেটে নিচ্ছে, আইসিডিএস প্রজেক্ট বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, আজকে বিভিন্ন প্রকল্প এই সেদিনকে রেল বাজেট দেখেছেন, কেন্দ্রীয় সরকারের বাজেটে পশ্চিমবঙ্গের রেল বাজেটে টাকা কেটে নিয়ে বাংলাকে বঞ্চিত করবার চেষ্টা করছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, গর্জে উঠতে হবে। তাই তারা যতই আঘাত করুক না কেন মনে রাখবেন, মেরেছে কলসির কানা তারপরে কি প্রেম দেবো না, সেই কথা চিন্তা করে মনে রাখবেন, মমতার যে স্লোগান সেই বিজেপিকে ফিনিশ করতে হবে, আপনাদের সতর্কতা শান্তভাবে এই নির্বাচন উত্তরে দিতে হবে। আমরা একথা নিশ্চিত যে পূর্ব মেদিনীপুর জেলা দুটো আসন জিতবে, একথা নিশ্চিত, কিন্তু আপনারা সবাই শান্ত থাকবেন, ওরা গায়ে পড়ে ঝগড়া করবে, ওরা অশান্তি করবে, ওদের ফাঁদে পা দেবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই সমাবেশে এই যে সমস্ত মায়েরা এবং আওয়াজ তুলতে হবে সেই সময় এসেছে, আমি তাই আপনাদের কাছে বলতে চাই যে একটা ব্রিগেড করার ক্ষমতা হয়নি ভারতীয় জনতা পার্টি, এবং এখানে এসে জাতীয় সভাপতি বলে গেল ইয়ে ছোটা ময়দান হে হম লোগ কা ইতনা আদমি আ গয়া, ও বাপারে ছোটা ময়দান তো বড় ময়দান তো খুঁজতে 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 হন্যে হয়ে গেলে ভাব বুঝতে পারবে না ওটা ভরাতে পারবে কিনা, তো তাই আপনাদের
সরকারের স্কিম, ওরা ভাবে থাকি মানুষ কি বোকা নাকি। কন্যাশ্রী 2013-তে হয়েছে, তুমি এসেছো 2014-এ, তুমি জন্মালেই না তখন। বলে হামলাকারী স্কিম ও হামারা থা, বেটি বাঁচাও বেটি পড়াও। কটাকা দিয়েছে বাপু, বেটি বাঁচবে আর বেটি পড়বে? মায়েরা শুনুন, এই ভাতাবাজিতে একেবারে ভুলবেন না। এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, মায়েদের যে সম্মান দিয়েছে ভারতবর্ষে, অন্য কোন রাজ্যে সেই সম্মান দেয়নি। আমরা তাই আপনাদের কাছে আবেদন রাখছি, ওই যে একটা কেন্দ্রের বাজেট হলো, বাজেটে কি পেলেন কি পেলেন আজকে ভাবতে হবে। কৃষকদের জন্য বড় প্রেম, আগে তো ছিল এই আমরা বলতাম কৃষকের প্রেম সেম সেম সিপিএম, এখন এও তাই। কৃষক প্রেম 4.5 বছর পরে মনে পড়েছে 2 হেক্টর জমিতে 6,000 টাকা দেবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু স্কিমটা কি? 2 হেক্টর জমি মানে কম বেশি 5 একর, আর মমতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2 হাত ভরে মানুষ
ছেলা তৃণমূলের দুর্জয় ঘাটি বুঝে নেই দুর্বৃত্ত। আমরা অনেক চোখ দেখেছি সেদিন কি হয়েছে, আমরা একটা কর্মীকে বলিনি পতাকা ফালাবে না, ওরা আমাদের পতাকা দেখতে পারেনি, পুরনো পতাকা থাকতে পারে, নতুন করে কেউ ফালায়নি, কোনো বেনার হোটেল প্রস্তুত কেউ ফালায়নি, কোথাও আমাদের কোন লোক ছিল না। এবং যদি কোনো রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের সভা বাঞ্চাল করতে চায়, তার বিন্দু পর্যন্ত সভা শেষের পরে কেউ করে, সভার আগেই তো আমরা করতে পারতাম। সেদিন তারা এসেছিল, এসেছিল বাড়িপোদা, এসেছিল ময়ূরভঞ্জ, এসেছিল বালাসোর, এসেছিল ভোগরাম, এসেছিল ঝাড়খণ্ডের সিংভূম, চাকুনিয়া এবং পশ্চিমবঙ্গের একেবারে কেনুন থেকে, মথুরাপুর থেকে, সাগর থেকে, পাথর প্রতিমা থেকে শুরু করে এখানে বহিরাগত লোকদেরকে জড়ো করা হয়েছিল। আমরা জানি যে এই লড়াইটা বাঙালিদের সঙ্গে বাঙালিদের লড়াই, আমরা বাঙালিদেরকে উৎখাত করে ছাড়ব। আর বিজেপিকে বলি লোকসভা নির্বাচনে বাংলার কথা একটু পরে ভাবুন। আপনারা কি হয়েছে মধ্যপ্রদেশে 15 বছরের রাজত্ব খতম, কি হয়েছে ছত্তিশগড়ে 15 বছরের রাজত্ব খতম, কি হয়েছে রাজস্থানে বিজেপির সরকার উল্টে গেছে। আর মিথ্যা জুমলা উর্দুতে বলে জুমলা, তার নাম হচ্ছে মিথ্যা, এছাড়া এদের কোন রাস্তা নয়। একটা সময় মহামতি গোখলে বলতেন কি, হোয়ার বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমারো। শিয়ার দাসরা কি বলতেন, শিয়ার দাসরা বলতেন হোয়ার মিডনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমারো। আর আজকে আমি যদি বলি হোয়ার গঙ্গা বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমারো, খুব একটা খারাপ বলা হবে না। 2013 কন্যাশ্রী, তোমরা 14-তে এসে বেটি পড়াও বেটি বাঁচাও, বছরে 3 কোটি, আর দিদি 1 বছরে 5,000 কোটি মেয়েদের জন্য দিয়েছেন। 13 সালের কন্যাশ্রী বলছে নাম বদলে দিয়েছে, চন্দ্রিমাটি ভালো করে তার ব্যাখ্যা দিয়েছে, দিদি করলেন কৃষক বন্ধু, 5,000 টাকা করে কৃষক পরিবারের কেউ স্বাভাবিক অস্বাভাবিক মৃত্যু হলে গোলা তাকে কপি করতে গেছে, এটা ওদের এক্সপায়ারি লাস্ট বাজেটে করতে গেছে, আগের 5টা বাজেটে কৃষকের জন্য কোনো কথা নাই। এবার 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে আসার মতো ভাবা অন্য কিছু নয়, তাই আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে উদ্ধার করতে হবে। বন্ধু বিজেপি, ভগবানপুর বিধানসভার বুথের সংখ্যা জানো করে, কটা অঞ্চল নিয়ে জানো করে, খেজুরির সব বুথে তোমার লোক আছে, এজেন্ট বসবে তো, হাজারবাড়িতে তোমার নাম ধরার কেউ আছে, আউড়াইতে আছে, শুনিয়ারছড়ে আছে, আছে কোথাও মুখবাড়িয়ায় কোথাও পল্লব গোবিন্দপুর, আর গোয়াল সাউথগঞ্জে আছে, তাতে পুরসভায় কেউ নাই। আমরা চাই সমস্ত পারে কে আমাদের রুখবে, রুখ রইল যারা পিছু টানে, কাঁদবে তারা কাঁদবে, যেখানে সভা করবে পাল্টা তারা করতে হবে, গণতান্ত্রিক ভাবে পাল্টা মিছিল করতে হবে, রাজনীতি ছেড়ে দেব। আর যদি গুন্ডা এলে কাকি শান্তি প্রিয় জায়গায় আর একবার হামলা হয়, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র জানেন, সভা করে কংগ্রেস।
আমাদের 12-14,000 লোক হয়েছিল এবং হাওড়া রুরাল কমপ্লিটলি, কারণ আপনারা জানেন ফিরে গিয়ে পাঁচলাতে অবরোধ করেছে। অ্যারেস্ট যারা হয়েছে তাদের মধ্যে আপনার বাড়িপাদার লোক আছে উড়িষ্যা, ঝাড়খণ্ডের চাকুলিয়ার লোক আছে, হাওড়ার শ্যামপুরের লোক আছে, উলবেড়িয়ার লোক আছে, এরা অ্যারেস্ট হয়েছে, ভাঙতে এসেছিল গাড়ি এবং তার উত্তর আজকে মানুষ দিয়ে দিয়েছে। এবং আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি লোকসভা নির্বাচনে, আমরা কাঁথি লোকসভা কেন্দ্রে, আমি অন্য কথা অন্য জায়গায় বলবো, কিন্তু আমরা কাঁথি সাবডিভিশন নিয়ে মিটিং করেছি, তা কাঁথি লোকসভা কেন্দ্রে আমরা 2009 সালে 1,30,000 ভোটে জিতেছি, আমরা 2014 সালে 2,30,000 ভোটে জিতেছি, এবারে আমাদের মার্জিনটা বাড়বে। আমরা ধন্যবাদ জানাবো ভারতীয় জনতা পার্টির ওই সমস্ত ছিন্নমূল নেতা, তারা আমাদের এখানে আমাদের সবকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেছে এবং কাঁথির শান্তিপ্রিয় মানুষ আজকে আমরা গোটা ছবি করে দেখিয়েছি কীভাবে সরকারে আপনারা বলুন ঢুকে হাত দিয়ে পরিবহন মন্ত্রী আমি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, কোনো তৃণমূল কর্মী সরকারি বাস ভাঙবে, আর সরকারি বাস ভাঙলে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্লেক্সে হাত দিবে। এই পাশে বুথ অফিস, একটা ছোটো অফিস চাঁদ বেড়িয়া গ্রাম সংসদের অফিসটাকে পুড়িয়েছে, 20টার বেশি মোটরসাইকেল পুড়িয়েছে, আমাদের ব্লক সভাপতি বাড়ি ফিরছিলেন এখান থেকে 10 কিলোমিটার দূরে, গাড়ি থেকে দেখিয়ে দিয়েছে তৃণমূলের জেলা পরিষদ মেম্বার মানব তাকে রক্তাক্ত করেছে। আমাদের আরও 20 কিলোমিটার দূরে গিয়ে একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত অফিস থেকে বিডিও অফিসে আসছিলেন, তাকে দেবাশিস ভূঁইয়াকে মেরেছে, তাকে আমাদের বেসরকারি হসপিটালে রেখে চিকিৎসা করা, এবং আমরা এর জবাব দিয়েছি, আমরা হুঁশিয়ারি করে দিয়ে যেতে চাই, গণতান্ত্রিকভাবে লড়াই করব এবং সিপিএমের বিরুদ্ধে বললেও আমি কোথাও বলব যে কাঁথিতে কখনো পৌরসভা নির্বাচনে অন্তত সিপিএম বুথ দখল করার সাহস নেই এবং আমরাও কখনো এখানে চট তুলে ভোট করি, এই ইতিহাস 70 সাল থেকে আছে। এবং আমরা দিদির সঙ্গে 1998-তে তৃণমূল তৈরি হয়েছে, 2000 সালে প্রথম পৌরসভার ভোট হয়েছে, তৃণমূল নীল গেম দিয়েছে, 2005 সাল চারিদিকে বাম লাল তখনও আমরা এখানে নীল গেম দিয়েছি, 2010 সাল আমরা নীল গেম দিয়েছি, 2015 সাল আমরা নীল গেম দিয়েছি। তাই এই মাটি অত্যন্ত কঠিন মাটি, এই মাটিকে ওরা চেনে না, তাই এই ধরনের কথা বলেছেন। আর ওই খড়গপুরের বিধায়ক যেখানে যাচ্ছেন, আমি কেসিয়ারি বলছেন যে অধিকারী ব্রাদার্স আচরণ বলেছে, আর খড়গপুরে এই 2018 সালে সবচেয়ে বড় উৎসব হচ্ছে রাবণ দহন, সেখানে উনাকে ডাকা হয় না, সেখানে আমাদের নন্দীগ্রামের এমএলএকে ডেকে নিয়ে যায় রাবণকে আগুন দেওয়ার জন্য 2 লক্ষ লোক, একটা দেউলিয়া রাজনীতিবিদ, ভালো করে লোকসভা নির্বাচনে গণনার দিন বুঝিয়ে দেবো এ মাটি তাম্রলিপ্ত জাতীয় সরকারের মাটি।